নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন যাবৎ আমি আপনাদের সামনে নতুন ভিডিও উপস্থাপনা করতে পারিনি, তো আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে আমি চেষ্টা করব প্রত্যেক দিন আপনাদের সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার। আজকের ভিডিওটা খুবই একটা স্পেশাল, বিশেষ করে এই বসন্তের সময় প্রত্যেকের ছাদ বাগানেই যে কাগজ ফুল বা বোগেনভিলিয়া গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এই সময়তেই প্রচুর পরিমাণে ফুল আসে, এবং যেটা দেখা যায় যে গাছের পাতায় থাকে না, পুরো গাছই ফুলে ভরে যায়। তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়েছে, যেটা আপনারা নতুন বাগানে আছেন আপনারা হয়তো ঠিক সঠিকভাবে এইভাবে করতে পারছেন না, ফুল আসছে না গাছে, তো তারা কি করবেন? প্রথমত আমি বলে রাখি, ভালো গাছ নির্বাচনের পাশাপাশি কিন্তু আপনাদের গাছের যত্ন করতে হবে। তো প্রথমেই এই গাছটাকে আপনারা যে কোনো নার্সারি থেকে কিনে এনে একদম নর্মাল বিলে দোয়াশ মাটি বা এটেলে মাটি যাই হোক না কেন দিয়ে আপনারা গাছটাকে প্রতিস্থাপন করবেন। এবং প্রতিস্থাপনের পরে যখন আস্তে আস্তে গাছটা ডালপালা ছাড়তে শুরু করবে এবং বেশ কিছুটা বড় হবে, তখন থেকে কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ এই গাছে কিন্তু প্রুনিং করতে হবে। কারণ এই বোগেনভিলিয়া গাছে যত আপনারা প্রুনিং করবেন তত গাছটা ছোট হবে, বনসাই আকৃতির হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। বনসাই আকৃতি করার জন্য এবং বনসাই রেডি করার জন্য আপনাদের প্রথমে যেটা বলে রাখি, গাছকে কিন্তু নিয়মিত প্রুনিং করতে হবে। কারণ প্রুনিং না করলে কিন্তু আপনারা কিছুতেই এটাকে বনসাই আকৃতি করতে পারবেন না এবং ছোট গাছে প্রচুর মাত্রায় ফুল আনতে পারবেন না। আর এই গাছে অবশ্যই মাসে একবার করে মিরাকুলান স্প্রে করবেন। এতে কি হবে, গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, তার পাশাপাশি এই গাছে নাইট্রোজেন জাতীয় সার, বিশেষ করে যেমন সর্ষের খোলের জল কিংবা আপনারা এক্ষেত্রে ইউরিয়া সার, এই সমস্তগুলো কিন্তু একদমই ব্যবহার করবেন না। যত কম পরিমাণে আপনারা এই সমস্ত নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করবেন তত কিন্তু ভালো বেশি ফুল আসবে। অবশ্যই চেষ্টা করবেন পটাশ এবং ফসফেট এটা ব্যবহার করা, সেক্ষেত্রে আপনারা 10-26-26 ব্যবহার করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। কিংবা এক ভাগ নাইট্রোজেন নিলেন আর তিন ভাগ পটাশ তিন ভাগ ফসফেট এরকম মিশিয়েও দিতে পারেন, কিংবা শুধু নাইট্রোজেন ফসফেট পটাশ দিলেন, নাইট্রোজেন মানে সর্ষের খোল ভিজে জল অল্প করে দিলেন, এইভাবে আপনারা করতে পারেন। এতে কি হবে, এই গাছে যত নাইট্রোজেনের পরিমাণটা কম হবে, ফসফরাস পটাশিয়ামের মাত্রা বেশি দেবেন, তত কিন্তু ফুল আসার চান্সটা বেশি থাকবে। আর অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্টস বা পিজিআর এই দুটোই স্প্রে করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টসে কি হবে, ফুলের গ্লেজ আসবে, ফুলের রং ভালো হবে, ফুলের উজ্জ্বলতা ভালো হবে এবং ফুল অনেক ঠোকায় ঠোকায় অর্থাৎ প্রত্যেক ব্রাঞ্চেসে কিন্তু ফুল আসবে। এই কটা পরিচর্যা যদি করতে পারেন, মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন্টস এবং মিরাকুলান স্প্রে আর মাসে একবার করে খাবার